আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে সৌদিতে মেলা কতটা সুন্দর হয় তাই শেয়ার করব, মেলাতে কাটানো কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা আমার সৌদি থেকে আসার 3-4 দিন আগে করা, তাহলে চলুন আপনাদেরকে দেখাই এই ব্লগের কিছু মজার মজার দৃশ্য। প্রথমেই আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করি তাওয়াক্কাল না শো করে, তারপর ওইখানে টাইম নিয়ে যে আমরা কতক্ষণ থাকবো, 1 ঘন্টা না 2 ঘন্টা সেটা টাইম নিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করি। এর আগের বছর 2020 সালে তখনও এখানে মেলা বসেছিল, তাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা 2021 সালের মেলা। এই মেলাটা আগেরটার থেকেও অনেক সুন্দর করেছে, অনেক মানুষ এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা সুন্দর স্টেজ করেছে তারা, আর ওইদিকে ছোট ছোট কিছু স্টল আছে এভাবে লাইন ধরে এপাশে ওই পাশে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেরকম পানি, জুস, সমোসা, সিঙ্গারা, স্যান্ডউইচ, পিৎজা এসবই রয়েছে। আর এই সেটটাতে বাচ্চাদের কিছু খেলার রাইড রয়েছে, তারপরে একটা কফি শপ রয়েছে। আর এখানে অনেক সুন্দর পানির একটা ছোট্ট ফাউন্টেন রয়েছে, যার পাশে সবাই ফ্যামিলি নিয়ে বসে কফি খাচ্ছে। দেখতে খুবই চমৎকার, তাই না বন্ধুরা? আজকের পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক ভালো, অনেক মানুষ এসেছে ফ্যামিলি নিয়ে। মেলা বসেছে আজকে 2 দিন হলো, সেই তুলনায় মাশাল্লাহ অনেক মানুষ এসেছে। এইখানে অনেক সুন্দরভাবে তারা এই ছাতাগুলোকে লাগিয়ে রেখেছে, এটা রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে যখন এটার লাইটটা জ্বলে ওঠে। আর ওই যে দেখুন মুদাসির হেঁটে হেঁটে চলে আসতেছে এদিকে। আর এই যে আমি, আমার সাথে রয়েছে এলামিয়া। এবার আপনাদের সাথে বাচ্চাদের খেলার সাইডটা একটু শেয়ার করি। এদিকে বাচ্চাদের ছোট ছোট বিভিন্ন রাইড রয়েছে, ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকমের খেলা খেলছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখানটায় অনেকটা ভিড় রয়েছে। এই যে দেখুন ছোট বাচ্চাদের পানির ছোট ছোট রাইড রয়েছে এখানে। যে সাইডটাতে একটা ছোট্ট ট্রেন রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই সাইডটাতে দেখুন, এই যে এখানে একটা সুন্দর ছোট্ট কফি শপ রয়েছে, এখানের কফিটা বেশ মজা।
মেলাটা দিনের থেকে রাতের বেলা আরো বেশি জাঁকজমক হয়ে ওঠে। মাগরিবের পর থেকে আরো বেশি জাঁকজমক হয়ে উঠবে এবং আরো বেশি মানুষ আসে। আর এটার ভিতরের দিকে মার্কেটের মতো রয়েছে, তাও আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে। এই যে এখানে দেখুন, বাংলাদেশি ভাইয়ারাই গোলাপ ফুল হাতে নিয়ে বিক্রি করছে। আর এই বরাবর এইখানে একটা বার্ডস জোন আছে, এখানে অনেক ধরনের পাখি রয়েছে। এখানেও আমরা একটু পরে এটার ভিতরেও প্রবেশ করব। আর এখানে ছোট্ট একটা স্টেজের মতো করা আছে, এখানে একটা পাখি রয়েছে। সবাই এই পাখিটা কেউ হাতে নেয়, কেউ অথবা মাথায় নেয়, তারপরে ছবি তুলে, এই ভাইয়াটা ছবি তুলে দেয়। এখন আমরা এটাতে প্রবেশ করব। আমরা যে মেলায় এসেছি, আমাদের থেকে কোনো টাকা নেয়নি, কিন্তু এখন যে আমরা এটার ভিতরে প্রবেশ করব, জনপ্রতি 10 রিয়াল করে, তো আমরা টাকা পে করে আমরা এটার ভিতরে চলে এসেছি। এটার ভিতরের পরিবেশটা আগের বারের থেকে আরও অনেক বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে এইবার। এইখানে এইভাবে পাখিগুলো ডালের উপরে বসা থাকে। আর এখানে ছোট্ট একটা পানির ফাউন্টেন রয়েছে, আর ভিতরের লাইটিংটা অনেক সুন্দর। এই সৈদি আপুটা এখন আমার হাতে এই বড় পাখিটা দিয়ে দিয়েছে। আমি অনেক ভয়ে আছি, কারণ পাখিটা বেশ বড়, তাই আমি বলছি নিয়ে নিতে। এই পাখিটা এখন মুদাসিরের আম্মুর হাতে দিয়েছে, ভাবির হাতে। মাশাল্লাহ, বেশ সুন্দরভাবে পাখিটা বসে রয়েছে। মাশাল্লাহ, ভাবির কি সাহস, ভাবি একটার পর একটা পাখি শুধু হাতে নিচ্ছে। আর এইটার ভিতরে একটা বড় ময়ূর রয়েছে, আরো অনেকগুলো ছোট ছোট পাখি রয়েছে। পাখিগুলোকে আমরা হাত দিলে এভাবে আমাদের হাতে এসে বসে না, যদি সৈদি আপুরা এসে হাতে বসিয়ে দেয় তাহলে পাখিগুলো খুব সুন্দরভাবে আমাদের হাতে বসে থাকে। এই পাখিটা মাশাল্লাহ বেশ সুন্দর, এই পাখিটা কথাও বলে, কিন্তু আমাদের সাথে বলেনি, এমনিতে কথা বলে। আর এই সাইডটাতে এখানে একটা রিয়েল কচ্ছপ রয়েছে, আর কিছু বিড়ালের ছোট ছোট বাচ্চা রয়েছে। আমরা এখন সবাই এই পাখিটা নিব। তো ফার্স্টে ভাবি নিচ্ছে, যে ভাবির হাতের মধ্যে বসিয়ে দিয়েছে। এই পাখিটা কিন্তু বেশ বড়। এই যে এখন ভাবির থেকে আমি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আসতেছিল না। এই যে সৈদি আপুটা এসে আমার হাতের মধ্যে দিয়ে গেল।
এই পাখির নখগুলো অনেক বড় বড়, আমার হাতের মধ্যে ঢুকে যাইতেছে এরকম মনে হইতেছে। কিন্তু আমি এই পাখিটাকে নিতে পেরে খুবই হ্যাপি। আমার হাতের মধ্যে পাখিটা দিয়ে সৈদি আপুটা একটু দূরে চলে গিয়েছে। আমি বারবার ওনাকে ডাকতেছিলাম এসে নিয়ে যাওয়ার জন্য, এই যে উনি এসে নিয়ে গেছে আর ডালে বসিয়ে দিয়েছে। আর একটা টিয়া পাখির মতো পাখিটা হাতে নিয়েছে, সুহানার আম্মু হাত দিচ্ছে কিন্তু ওনার হাতের মধ্যে পাখিটা যাচ্ছে না। এখন ভাবি একটা হলুদ পাখি হাতে নিয়েছে মুন্দাসেরের আম্মু, দেখতেই পাচ্ছেন আপনারা পাখিটাও বেশ সুন্দর। এই পাখিটা আবার বেশ ভালো, আমি হাত বাড়াতেই আমার হাতের মধ্যে চলে আসলো। আমি অল্প কিছুক্ষণ রেখেই সুহানার আম্মুর হাতে আবার দিয়ে দিচ্ছি। প্রথমে যাচ্ছিল না, পরে ঠিকই সুহানার আম্মুর হাতেও চলে গিয়েছে পাখিটা। ভাবির হাতের মধ্যেও মাশাল্লাহ পাখিটা বেশ সুন্দরভাবে বসে রয়েছে, আর পাখিটা দেখতেও খুবই সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এই পাখিটা ভাবির মাথার উপর উঠে বসে পড়েছে, আর ভাবি ভয়ও পাচ্ছে আর ভাইয়াটাকে, সৈদি ভাইয়াটাকে বারবার ডাকছে। তো ভাইয়াটা এসে ভাইয়ার হাতের মধ্যে নিয়ে নিল এবং এই যে এখানে বসিয়ে দিল। আর মাশাল্লাহ বেশ সুন্দরভাবে পাখিটাও বসে রয়েছে চুপচাপ। এই পাখিটা মাশাল্লাহ বেশ সুন্দর, আমার কাছে সব পাখির চাইতে এই পাখিটাকে আর ওই হলুদ পাখিটাকে, এই দুইটা পাখিকে অনেক ভালো লেগেছে। আমিও একটু এই পাখিটা হাতে নিয়েছিলাম, তারপর আমার হাত থেকে আবার সুয়ানার আম্মু নিয়েছে, আর এখন দেখুন কত সুন্দরভাবে পাখিটা তার ডালে বসে পড়েছে। আর এখানে দুইভাবে পাখি দুইটাকে হাতে নেওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু পাখিগুলো বারবার ঠোকর মারছে। আপনারা হয়তো ভাবছেন শুধু আমরা মহিলারা কেন, আমাদের আসলে সব মহিলাদেরকেই আজকে মেলাতে নামিয়ে দিয়ে গেছে সব ভাইয়ারা। তো আমরা সবাই মিলে, মহিলারা মিলেই মেলাতে ঘুরছি। আর দেখুন মেলার পরিবেশটা মাশাল্লাহ বেশ সুন্দর। তো আমাদের টাইম শেষ, আমরা এখন এই পাখিরেটা থেকে বের হয়ে যেতে হবে। তো আমরা বের হয়ে যাচ্ছি। আর এই প্লেসটা দেখুন মাশাল্লাহ বেশ সুন্দর, লাইটিংয়ের কারণে এখন রাতের বেলা আরও বেশি সুন্দর লাগছে। এই যে আমরা এখানে সবাই বসে রয়েছি। এই যে এখানে এই স্টেজের মধ্যে সৈদি গান ছেড়ে দিয়েছে, আর এখানে ডিজে লাইটগুলো অনেক সুন্দরভাবে জ্বলছে। আপনাদেরকে এখন আমরা ভিতরের মার্কেটটা দেখাবো। এবারে ভিতরের মার্কেটটা বেশ সুন্দরভাবে করেছে, তাহলে চলুন আমরা ভিতরের মার্কেটটা আপনাদের এখন দেখাই। আমরা এখন মার্কেটের ভিতরে চলে এসেছি। এখানে এবারে এই সাইডটাতে অনেক সুন্দরভাবে ভিতরে সোফার সেট দিয়েছে, একটু সাজিয়েছে, কিছু ছোট ছোট ভিতরে সব বসেছে। এই যে এখানে দেখুন হারিকেন দিয়ে, তারপরে যে সোফা সেট দিয়ে বিভিন্ন ডিজাইন করে সাজানো হয়েছে। এই যে এখানে কিছু আরবি লেখা দিয়ে রয়েছে। ভিতরের পরিবেশটাও এবার অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কাবা ঘরের অনেক সুন্দর সুন্দর কিছু পোস্টার টানানো রয়েছে।
আর এই দুই দিকে দুই সারি করে বিভিন্ন রকমের দোকান বসেছে, ছোট ছোট জুতা, ব্যাগ, বিভিন্ন রকমের বাচ্চাদের ড্রেস, বোরকা, মোবাইলের কাভার, বিভিন্ন রকম মশলা, আতর, আর অনেক ধরনের বিভিন্ন রকমের সব বসেছে এইখান থেকে ওইখান পর্যন্ত। তো আপনাদের আর বিস্তারিত দেখালাম না। তো আমরা এখন মেলা থেকে বের হয়ে পার্কে চলে এসেছি। আর এই যে এটা পার্ক থেকে মেলাটা দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এইখানে পাঁচটা ঘোড়া নিয়ে এসেছে পাঁচজন সৈদি। এই যে দেখুন ঘোড়াগুলো কেমন করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।